10 কেজি ওজন কমানোর পরে ওই অবস্থাটা, এখানে প্রচুর ফ্যাট, এই যে এইটুকু হচ্ছে গ্ল্যান্ড আর পুরোটা ফ্যাট, আপনার এই লেভেলটা এই লেভেলটা মিলে আসবে, এই জিনিসটা থাকবে না। হ্যাঁ, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হলো মাংস আর একটু চর্বি। তো আমাদের মেন গাইনোকোমাসিয়া হচ্ছে এই যে এই জায়গাতে ভাগ হয়ে গেছে, এই জায়গাতে ভাগ এটা, আর এটা হচ্ছে বডি ফ্যাট। আমি একটা বিষয় ক্লিয়ার করি, দেখ এখন আপনি তাকালেই গাইনোকোমাসিয়া দেখেন, এটা দেখেন না, তাই না? যখন গাইনোকোমাসিয়াটা না থাকবে, এটা সমান হয়ে যাবে, তখন মনে হবে এই জায়গায় একটু ফোলা ফোলা আছে, যদিও এখানে আপনার বডি ফ্যাট। যখন এটা ওজন কমবে, এটা আরও কমে যাবে। আমাদের অনেক পেশেন্টই আছে মনে করে যে আমরা এটা অপারেশন করতে করতে একদম এই পর্যন্ত চলে যাব, পিঠের ফ্যাটও ফেলে দেব, সেটা তো সম্ভব হয় না। সব কাজেরই একটা নির্ধারিত নিয়ম আছে। তো আমরা এখান থেকে লেভেল করে যে এই লেভেলটা ধরে এই পর্যন্ত নেমে যাব, আমরা এই পর্যন্ত সমান করে দিতে পারবো। হ্যাঁ, আপনার এতে গাইনোকোমাস্টিয়া সমান হয়ে যাবে। এবং এটা মেন্টালি একটা বিষয় মেনে নেওয়ার বিষয় যে নতুন একটা চেঞ্জ আসবে, বডিতে পরিবর্তন আসবে, 1 মাস 2 মাস সময় লাগবে সব ঠিক হতে, ওই সময়টা অবশ্যই নিতে হবে। তো যা আছে আলহামদুলিল্লাহ খারাপ না, অবশ্যই একটু বড়, তবে আল্লাহ ভরসা। আর আপনার এখানে এটা ক্যালয়েড হয়ে গেছে অলমোস্ট, ওই এটা চুলকানোতে বা কিছু করার ফলে ক্যালয়েড হয়েছে। এরকম যাদের বডিতে থাকে তাদের বডিতে দাগ হওয়ার চান্স অনেক বেশি, তো হতে পারে নাও হতে পারে, হওয়ার চান্সটাই বেশি, হলেও স্বাভাবিক। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন পেশেন্ট শুয়ে থাকার পরে ওনার কী পরিমাণে গ্ল্যান্ড স্পষ্ট বোঝা যাচ্ছে। আপনারা অনেকেই মনে করেন যে গাইনোকোমাসিয়া আসলে কী একটা জিনিস, এটা কি শুধু চর্বি, চর্বি এবং গ্ল্যান্ড অথবা গ্ল্যান্ড? আসলে যদি নর্মালি আমরা বলে থাকি গাইনোকোমাস্টিয়া মানে হচ্ছে চেস্ট ফুলে যাওয়া বা ব্রেস্ট বড় হয়ে যাওয়া, সেটা চর্বির জন্য হোক বা গ্ল্যান্ডের জন্য। এই পেশেন্টের চর্বি গ্ল্যান্ড দুইটিই আছে এবং এখানে একটা দাগ আছে, এটাকে ক্যালয়েড বলা হয়। ওনার সার্জারি হইলেও এই জায়গায় দাগ হওয়ার একটা চান্স আছে, কারণ ওনার স্কিনে দাগ হওয়ার প্রবণতা আছে। আপনারা জানেন আমরা প্রথমেই অবশ করার জন্য 3 থেকে 4 লিটার স্যালাইন প্রয়োগ করি। এই স্যালাইনের মাধ্যমে শুধু বুকটা অবশ হবে এমনটা না, বুকের চর্বিটা গলে যাবে, ওনার বুকে রক্তক্ষরণ বন্ধ হয়ে যাবে। তো আমরা স্যালাইন প্রয়োগের পর ওনার বুকের যে কন্ডিশনটা দেখেন, একদম ফুলে একদম বেলুনের মতো হয়ে আছে। সো এখানে 3.5 লিটার স্যালাইন প্রয়োগ করা হয়েছে, যার ফলে চেস্ট এই রকম ফুলে আছে। অধিকাংশ সময় আমি বলে থাকি বুকে অনেক স্যালাইন আছে, বুকে হাত দিবেন না, পিঠেও স্যালাইন চলে গেছে, বগলতলে স্যালাইন চলে গেছে, আপনারা এখনই দেখতে পাচ্ছেন আসলে এই রকমটা। এই স্যালাইনের অংশবিশেষ এইসব জায়গায় থাকে যেটা সার্জারি 2-3 দিনের মধ্যে রিলিজ হয়ে যায়। অনেকেই মনে করে সার্জারি পরে হয়তো বা বগলে একটু ফোলা লাগতেছে বা বেল দেওয়ার পরে উপরে জায়গাটা একটু ফোলা লাগে, লাগতে পারে, যেহেতু স্যালাইন আছে অবশ্যই এটা লাগতে পারে, তবে এটা অনেক সময় থাকবে না। আমরা স্যালাইন দেওয়ার 40 মিনিট অপেক্ষা করি, 40 মিনিট পরে মূলত আমরা সার্জারি শুরু করি। প্রফেসর ডক্টর এস এম বক্তিয়ার কামাল স্যার, উনি এখন লাইপোসাকশন করতেছেন। যারা নতুন তাদের জন্য বলে দিচ্ছি, লাইপোসাকশন দিয়ে মূলত বুকের চর্বি টেনে বের করা হয়, এতে আপনার বুকের যে অতিরিক্ত চর্বিটা আছে সেটা বের হয়ে চলে আসবে। অনেকের সাইজ অনুযায়ী আমাদের বুকের মধ্যে 20-25% চর্বি রাখতে হয়, না হলে স্কিন সমস্যা হতে পারে। সো আমরা ওইটুকু চর্বি বের করব যতটুকু বের করা সেফ। অনেক উল্টাপাল্টা ভাবে যে হয়তো বা হাড্ডি পর্যন্ত সমান হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, তবে এমন কিছু না। এটার মানে এই না যে শুধু ছোট করা, এটার মানে হচ্ছে সুন্দর করা। এই সার্জারিটা মূলত সৌন্দর্যের জন্য করা হয়, জাস্ট ধরো কাটো সুন্দর করো ছোটো করো এমন কিছু না। লাইপোসাকশন কমপ্লিট, দেখতেই পাচ্ছেন স্পষ্ট গ্ল্যান্ড বোঝা যাচ্ছে। আমরা ধরে দেখাচ্ছি আপনাদের কী বড় গ্ল্যান্ড এখনও আছে। তো গ্ল্যান্ড লাইপোসাকশনও যায় না, ওজন কমালেও যায় না, সেটা কেটে বের করতে হয়। আমরা এখন গ্ল্যান্ডটা কেটে বের করব নিপলের মধ্যে অল্প একটু কেটে। তো স্যার এখন গ্ল্যান্ড কেটে বের করতেছে, সঙ্গত কারণে আমরা এগুলো ব্লার করে রাখি। যেহেতু ইউটিউব কন্টেন্ট দেওয়া হয়, অবশ্যই 18+ কন্টেন্ট ইউটিউব সাপোর্ট করে না, চ্যানেলকে সাপোর্ট করে না, চ্যানেলের নানা ধরনের সমস্যা হতে পারে, তাই এই জিনিসগুলো আমরা ব্লার করে দিচ্ছি। অপারেশন চলাকালীন পেশেন্ট কোনো ব্যথা পায় না, কষ্ট পায় না, তিনি অজ্ঞানও থাকে না, তিনি আমাদের সাথে কথা বলে, গল্প করে। তিনি যদি মনে করে সে কিছু খাবে, আমরা খাবার এনে দিই। সে যদি মনে করে তার ওয়াশরুমে যাওয়া লাগবে, আমরা ওয়াশরুমে নিয়ে যাই। এমন কোনো বাধ্যবাধকতা নেই, পেশেন্টকে খালি পেটে থাকতে হবে, পেশেন্ট উঠতে পারবে না ইত্যাদি ইত্যাদি এমন কিছু না।
আমরা অপারেশনটা খুবই স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে করি, এতে পেশেন্টের কষ্ট হয় না, সেও খুব আরামে থাকে। তো দেখতেই পাচ্ছেন কীরকম গ্ল্যান্ড বের হচ্ছে। সো আমাদের দুই পাশে গ্ল্যান্ড বের করায় অলমোস্ট শেষ। আসলে ওনার গ্ল্যান্ড অনেক বেশি ছিল, অনেক বের করা হয়েছে, যদিও ভিডিওটা ছোটো করার স্বার্থে আমি সব দেখাতে পারিনি। তো এখন আমরা কসমেটিক্যাল সেলাই দিচ্ছি, এবং এই কসমেটিক্যাল সেলাই হয়ে গেলে তার উপরে আমরা তিনটা ব্যাকআপ সেলাই, সাপোর্টিং সেলাই দিয়ে দেব, যেটা 14 দিন পর খুলতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমানে সাপোর্টিং সেলাই দেওয়া হচ্ছে, এই সেলাইটা খুলতে হবে, কিন্তু নিচে যে সেলাইটা আছে ওইটা আমাদের কসমেটিক্যাল সেলাই, এটা খোলার কোনো প্রয়োজন নেই, এটা বডিতে ডিজলভ হয়ে যাবে। সো অপারেশন কমপ্লিট, ফলাফল আপনাদের সামনে। এটা জাস্ট একদম অপারেশন রুম থেকে, এখনও কিন্তু বুকে বিভিন্ন জায়গায় অনেক অনেক স্যালাইন আছে যেটা বের হবে, এবং যেহেতু সার্জারি হয়েছে জায়গাটার মধ্যে ইনফ্লামেশন আছে, এগুলা ঠিক হতে দুই একটা সপ্তাহ সময় দিতে হবে। যদি কেউ বলেন অপারেশনের সাথে সাথে 100% রেজাল্ট চাই, আমি বলবো সে দয়া করে আমার কাছে সার্জারির জন্য আসবেন না। আমাদের কাছে তারাই আসবেন যারা সার্জারি করে দুই এক মাস সময় নিতে রাজি আছেন, অনেকের ক্ষেত্রে 8 মাসও লাগে। সো আমি দেখাই দিচ্ছি রেজাল্টটা কেমন, সবাই ভালো থাকবেন।